গ্লোরিয়াস মডেল স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত দক্ষ বিচক্ষণ দক্ষ বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট শিক্ষাবিদ দার্শনিক জনাব জহিরুদ্দিন স্যার আমাদের মাঝে ভাষা শহীদদের সম্মানে বক্তব্য পেশ করবেন। আমি কাঁপতে আসিনি, আমি এসেছি ফাঁসির দাবি নিয়ে। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় অভিভাবক অভিভাবিকা বৃন্দ, আমার অপার শ্রেয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। কথা তোমরা যদি বলো তাহলে আমি বলতে পারবো না, তোমরা কিছুটা সময় আমাকে দাও, আমি একটু কথা বলি। সমবেত শুনি, আমরা সকলেই জানি 1757 সালের 23শে জুন পলাশী রামরকাননে বাংলার প্রধান সেনাপতি মীর জামাল আলী খানের সৎকান্তে ষড়যন্ত্রে বাংলার শেষ স্বাধীনতাবাদ শেষ তোলার পতনের মধ্য দিয়ে এই বাংলার শাসনভার চলে যায় ব্রিটিশ বলিয়াদের হাতে। তারা 190 বছর দেশ শাসন করে। তাদের শাসনামলে এদেশের মানুষ নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, নিষ্পেষিত হয়েছে। তাদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই পাঁচ ভারত মহাদেশের শিক্ষাবিদ সাহিত্যিক কবি দার্শনিক তারা বিভিন্নভাবে সাহিত্যের মাধ্যমে কবিতার মাধ্যমে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। এর মধ্যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি কথা মনে পড়ে, তিনি বলছেন, এদের সার্বিকরা বল তাহলে কিলে সোটা হার করিব জল, এ শিকল পরা ছল মধ্যে ওই শিকল পরা ছল, এই শিকল পরে শিকল তোদের তোদের করবে বিকল। তিনি বলেছেন, আরো বলেছেন কুলি মজুর কবিতায়, সেদিন দেখে শিখু দিলে কুলি বলে এক বাবু সাহ তারে ফেলে ফেলে দিল নিচে, চোখ ফেটে এলো জল, এমনি করিয়া জগৎ চুরিয়া মার খাবে কি দুর্বল। ব্রিটিশদের বুদ্ধে লেখা এই কবিতা, বিদ্রোহী কবিতা লিখেছেন, বিদ্রোহী কবিতা লিখেছেন। লেখার পরে তার জেল হলো, জেল খেলা থেকে তিনি বললেন, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল তবে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাশান ফেটি। এইরকম ভাবে কবি সাহিত্যিক দার্শনিকরা ব্রিটিশদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে, সঙ্গে সঙ্গে এই দেশ থেকে ব্রিটিশদের তাড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে। ক্ষুদিরাম বসু অবিরাম, চট্টগ্রামের মাসরাতে সূর্য সেন, বরিশালের প্রীতিলত সেন, নেসারউদ্দিন, টিপু সুলতান এরা এবং মহাত্মা গান্ধী, শেরে বাংলাকে ফজলুল হক, হোসেন শহীদ সরদী, কায়েদুল্লাহ মোহাম্মদ আলী জিন্না, লিয়াকত আলী খান এবং সর্বকনিষ্ঠ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনিও পাকিস্তান প্রতিসম্পর খানা খোলা হয়েছিল, লক্ষ লক্ষ লোক মৃত্যুবরণ করেছে পাকিস্তান পিরিয়ডেও, পাকিস্তানের শাসকদের সময়েও এই দেশে লক্ষ লক্ষ লোক খোদায় অন্যের অভাবে বস্ত্রের অভাবে না খেয়ে দিলে দিলে মৃত্যুর কোলে ঢুকে পড়েছে। 1947 সালে 14 আগস্ট প্রতিষ্ঠিত হবে নিখিল ভারত, নিখিল ভারত মুসলিম লীগের সভাপতি কায়েদুল্লাহ মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হলেন, আর লিয়াকত আলী খান হলেন প্রধানমন্ত্রী। কায়েদুল্লাহ মোহাম্মদ আলী জিন্নাহ প্রধানমন্ত্রী হয়ে 1948 সালে এই ঢাকায় আসলেন, ঢাকা আসছিলেন, তিনি একটি সমবেত 27,000 লোক উপস্থিত হয়েছিল সেই জনসভায়। কায়েদুল্লাহ বলেছিলেন, উর্দু অ্যান্ড উর্দু শ্যাল বি দ্য উইল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। সেদিন গর্জে উঠেছিল আবার বৃদ্ধ বণিকা, এদেশের জনতা বলেছিল, না না আমরা মানি না, মানব না। একই বক্তব্য তিনি দিয়েছিলেন 1948 সালের 23শে মার্চ ঢাকা কার্জন হলে, কার্জন হলে সমাবর্তন অনুষ্ঠানে তিনি বলেছিলেন,
উর্দু অ্যান্ড উর্দু শ্যাল বি দ্য উইল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। সেদিন আমাদের প্রিয় নেতা রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। এই শুরু হলো বাংলাদেশে তৎকালীন পূর্ব পাকিস্তানে বাংলা মাতৃ ও মানুষের মনে দাবি কি, যে রাষ্ট্রভাষা স্বীকৃতি দিতে হবে বাংলাকে, এবং সর্বত্র সর্বস্তরে বাংলা ভাষা চালু করতে হবে। পাকিস্তান সরকারের ভেদ করে যায় 1948 সালের 23 সেপ্টেম্বর সরকার রোগে আক্রান্ত হয়ে ক্যাডিও মোহাম্মদ জিন্না মৃত্যুর কোলে ঢেলে পড়েন সন্ধ্যা 6:30। আগের দিন তিনি বলেছিলেন ত্রিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান পয়দা করা, পাকিস্তান সৃষ্টি করা ঠিক হয় নাই, পাকিস্তান সৃষ্টি যে তার ভুল ছিল সেটা তার মৃত্যু আগে তিনি বলে গেছেন। এমনি ভাবে পাকিস্তানের এক খলের খলনায়ক লেখক অলি খান রফিকের মাথার খুলি উড়ে যায়, মাথার মগজ ছিটকে রাস্তায় পড়ে থাকে। এই সময় আমাদের এই ভাষা সংগ্রামী ভাষা সৈনিক আজকে আমরা যে গানটি গেলাম আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, এই গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী সেদিন ঢাকা মেডিকেল কলেজে উপস্থিত ছিলেন। রফিকের এই লাশ দেখে তিনি আতঙ্কিত হয়ে গিয়েছিলেন। তিনি সেদিন মনে করেছিলেন আমাদের 21শে ফেব্রুয়ারি এই তারিখটি রক্তাক্ত হয়ে গেছে, এই তারিখটি রক্তাক্ত হয়ে গেছে, কাজেই তিনি ওই রাত্রে এই গানটি লেখা শুরু করলেন। আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি? রফিক শহীদ হয়ে গেলেন। এরপর ছাত্র এবং পুলিশের ধস্তাধস্তি চলছে। আমরা তমাম শাহেদার আমাদের এই মাতৃভাষা বাংলার জন্য জীবন দিয়েছেন, তাদের জীবন বাজি রেখেছেন, যারা আমাদের এই ভাষাকে রক্ষা করার জন্য জীবন দিয়ে গেছেন তাদের আল্লাহে শহীদ, আল্লাহ সকল শহীদ ভাইদের কবুল করে নিও, এর উসুদা করে তুমি তাদেরকে আল্লাহ জান্নাত বাসী করে দিও। মহারাম যেমন অঙ্কনায় নাকি প্রত্যেক দেশকে রক্ষা করার জন্য বহিঃশত্রুদের হাত থেকে যারা জীবন দিয়েছে সকলকে তুমি কবুল করো। যেমন অঙ্কনায় নাকি আমরা যারা আছি আল্লাহ দেশের ভাবমূর্তি এবং দেশের জন্য যা আমাদের জন্য শান্তি দেয় সেই ঘটনা করতে পারি, এবং যে দেশের উন্নতির জন্য যারা আমরা কাজ করতে পারি সেই কর্মী দান করো। আমাদের এই প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী যারা আছে আল্লাহ সকলকে তুমি হাতায় সকলকে তোমার আল্লাহ দিন মেনে চলে এবং আমাদের এই প্রতিষ্ঠানের উন্নতি যাতে হয় দান করে দাও আল্লাহ, সকল প্রকার বিপদ আপদ বলা প্রতিষ্ঠানকে তুমি আল্লাহ রক্ষা করেও
আল্লাহ সকল প্রচার আল্লাহ খারাপ করতে আল্লাহ রাখো আল্লাহ ছাত্রদেরকে আদর্শবান ছাত্র এবং শিক্ষকদেরকে আল্লাহ আদর্শ শিক্ষা দেওয়ার তৌফিক দান করিয়া দাও আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান আল্লাহ আমাদের ওনার আল্লাহ দীর্ঘায়ু কামনা করছি এবং সকল ছাত্র ছাত্রী এবং শিক্ষক সকলের দীর্ঘায়ু কামনা করছি মাওলা তুমি আমাদের সকলকে আল্লাহ কবুল করো আল্লাহ তোমাদের বরকতময় তাওফীক দাও আমিন তোমরা সকলেই ছাত্র ছাত্রী যারা আছো